প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান ক্রিয়া উপদেষ্টা বলেন আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেব সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনি নোয়াখালী কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ তোলে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ও খাবার দিতে সারা দেশ থেকে বিভিন্ন টিম যাচ্ছে এসব অঞ্চলে এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বন্যা দুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে